ম্যাচ কিন্তু আগামীকাল, দুটি সুসংবাদ পাওয়া গেল এই মাত্র। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে। আর এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের জন্য এই মাত্র পাওয়া গেল দুটি সুখবর। দেশেরা ওপেনার তামিম কালকে মাঠে নামতে যাচ্ছেন, এমনটাই জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। তিনি বলেন, ফিজিও লিথান চন্দ্রমোহনের পরামর্শে প্রথম ওয়ানডে খেলেননি তামিম, তবে দ্বিতীয় ওয়ানডে খেলতে তামিমকে অনুমতি দিয়েছেন ফিজিও। সব কিছু ঠিকঠাক থাকলে কাল মাঠে নামবেন তামিম। তিনি আরও বলেন, মাশরাফির ইঞ্জুরি নিয়ে মিডিয়াতে যে নিউজ ফ্লো করে প্রচার করা হয়েছে তা সত্য নয়, আগামীকাল মাঠে নামবেন মাশরাফিও। উল্লেখ্য যে সিরিজ বাঁচানোর জন্য আগামীকাল জিততেই হবে বাংলাদেশকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মাশরাফির দলে রাজি হয়ে গেলেন ক্রিস গেইল। গ্লোবাল চ্যালেঞ্জ কাপ স্থগিত হওয়াতে বেশ ভালোই সুসংবাদ পাচ্ছে বিপিএলের দলগুলো। হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলকে রংপুরে অন্তর্ভুক্তি করা হয়েছিল 4 ম্যাচের জন্য, কেননা প্রথম 4 ম্যাচ খেলেই তিনি চলে যাবেন সাউথ আফ্রিকায় গ্লোবাল চ্যালেঞ্জ কাপ খেলতে, কিন্তু স্থগিত হয়ে যায় গ্লোবাল চ্যালেঞ্জ কাপ। আর সেই হিসাবে গেইলকে পুরো টুর্নামেন্টের জন্য চায় রংপুর, আর তাতে মাশরাফির দলের রাজিও হয়ে যান ক্রিস গেইল